এটা জাস্ট দেখো আমাদের হোটেলের বাইরের সাজানোটা, এটা আমাদের হোটেলটাতেই, অ্যান্ড এই সাইডের এরিয়াতে পুরো হোটেল আছে এবং খুব এগুলো সব হাইফাই হোটেল। এর অপোজিটেই কিন্তু বিচটা সকালে দেখিয়েছিলাম তোমাদের, এবং এই এরিয়াটা সত্যি খুব সুন্দর লেগেছে। আমি আবারও আসলে এই হোটেলেই উঠবো ডেফিনেটলি, মানে খুব ভালো লেগেছে। গুড ইভিনিং। তো হোটেলে ফোটেলের স্পেস আর নেওয়া হলো না, যথারীতি যা হয়। তো এখন চলে এসেছি সন্ধ্যেবেলা সি বিচে। এটা হলো মেইন মার্কেট দীঘার সি বিচে, এটা নিউ দীঘা কিন্তু। তো এখানে প্রচুর দোকান আছে, বাট প্রত্যেকটা দোকানে প্রতিটা জিনিসই খুব হাই রেটে বলে, সেটা তোমাদেরকে বার্গেনিং করে কিনতে হবে। আর এখানে প্রচুর মাছ পাওয়া যায়, বাট আমি একদমই সি বিচের সাইডের এইসব মাছ ফাছ খেতে পছন্দ করি না, কারণ আমার নিজের চোখের সামনে দেখা একজনের মাছ খেয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল। বাট দীঘাতে যাই না কেমন, সেটা পুরীতে হয়েছিল। আমরা পাপড়ি চাট খাবো, বাট পাপড়ি চাটের পাপড়িগুলোর দশা দেখে খুব খারাপ লাগছে, আর দামটাও এক্সপেন্সিভ, বাট কিছু তো খেতে হবে, সো তাই পাপড়ি চাটই খাবো। আর খিদেও পেয়েছে। অ্যান্ড কাজু কেনার পালা এবার, বাড়ির জন্য কাজু কিনবো, কারণ সুমন মানে বন্ধুটা বলে দিয়েছিল এখান থেকে কাজু কিনতে, কাজু ফেমাস। সো এতটা এক্সপেন্সিভ, দেখা যাক কোনটা কি কিনি, তবে খুব ভালো শুনেছি কাজু। কাজু ফাজু কিনে অনেকটা রাত হয়েছে, ডিনার করতে এসেছি। বিরিয়ানি জাস্ট অতীব জঘন্য বিরিয়ানিটা, এই দোকানটা দেখে নাও, কেউ কোনোদিন খাবে না। আজকে সাইড সিন এর প্ল্যান ছিল, বাট একটা কারণের জন্য আর হয়ে উঠলো না, তো জাস্ট বাসে উঠলাম। আমরা ফিরছি বাসে করে, ট্রেনে করে ফেরার কথা ছিল, অ্যান্ড বাসে উঠলাম, দেন বাড়ি যাব। কার কার ঘোরা হয়েছে বলো আগে কমেন্টে, যে স্প্যানেট মেট্রো স্টেশনে অ্যান্ড গঙ্গার তলা দিয়ে কে কে গেছো। এই গঙ্গার তলা দিয়ে ঢুকছে, ব্লু কালারের সিগন্যাল করা আছে, মানে এই গঙ্গার নিচের পার্টটা, এবং লাইফের ফার্স্ট টাইম, নিশ্চয়ই সকলেরই ফার্স্ট টাইম, বাট আমারও ফার্স্ট টাইম। আমি ফার্স্ট আজকেই চলো, অনেকদিন ধরে ভাবছিলাম কবে চড়বো, বাট আজকে একটা কারণের জন্য চড়া হয়ে গেল মেট্রোটা। প্রচণ্ড ভিড় এবং সত্যি মানে অস্বাভাবিক ভিড় ছিল, মানে ঠেসে ঠুসে মানে দরজা বন্ধ হচ্ছিলো না, গার্ডগুলো এসে দরজা বন্ধ করছিলো, বাট সবাই খুব এক্সাইটেড ছিল এবং অ্যানাউন্সমেন্ট করছিলো যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। সো খুব ভালো লেগেছে। অ্যান্ড জাস্ট ভিড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো ভিড়টার লেভেলটা দেখো, জাস্ট একবার কি লেভেলের ভিড় ছিল। তো এবার নামার পালা মেট্রো থেকে, এতটা ভিড় আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না জানি না, তবে মনটাও খারাপ, ব্লগ করার একদমই ইচ্ছা ছিল না, বাট তাও কিছু কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি।